2022 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা 46 লাখ, আর এদের অধিকাংশই ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত, যেখানে এই প্রতিবন্ধকতাকে কাজে লাগিয়ে ভালো টাকা পয়সা আয় করা সম্ভব। সেখানে কিছু মানুষ নবীর শিক্ষা করুণা ভিক্ষা এই আদর্শকে অবলম্বন করে সামান্য উপার্জনে জীবিকা নির্বাহ করছে। এমনই একটা মানুষের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ফরহাদকে। ফরহাদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন যাইতেছে দিনকাল? দিনকাল আমি দুটো বাদাম ব্যস্ত, আমার এটাও চলে না, রোজার মাস, খুবই অভাবে আছি। আমার একটি মেয়ে কন্যা আছে, আমি দুটো বাদাম বিক্রি করি, আমার কোনো চালানপাতিও নাই, আমি খুবই অভাবে আছি এবং আমার খাইতে পড়তেও কষ্ট হয়। আপনি তো প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী এটা কি জন্ম থেকেই না কিভাবে? এটা টাইফয়েড জ্বর হয়েছে জন্মের পরে, আজকে প্রায় 20 বছর। 20 বছর? হ্যাঁ, 2 কেজি ওয়েটও ধরতে পারি না, অসুস্থ অবস্থায় আছি এবং হাঁটতে চলতেও খুব কষ্ট হয়, সেটা নিয়ে বাদাম বেছি। আচ্ছা, আপনার সাথে তো আমার 2 বছর আগে কথা হয়েছিল, যে তখন তো আপনি বলছিলেন যে আপনার বাদাম বিক্রি করতেছেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। প্রশ্ন হচ্ছে, আপনি অন্যান্য প্রতিবন্ধীরা তো মনে করেন যে ভিক্ষা করে, ভিক্ষা তো করলে তো আপনি বাদাম বেচে যে টাকা পয়সা কামান হারছে বেশি কামাইতে পারতেন, ভিক্ষা কেন করেন না? এটা তো ভালো না স্যার ভিক্ষা করা, এই জন্য স্যার আমি করি না, আমি চাইছি স্যার কর্ম করে খাইতে। ভিক্ষা বৃত্তিটা আপনি পছন্দই করেন না? না, ওইটা পছন্দ আমি করি না স্যার। এটা আমাদের রাসূলও এইভাবেই বলছে যে ভিক্ষা করে না কর্ম করে খাও, বরকত আছে। তো এইখানে এইখানে কোথায় আছেন? এখানে মামা শ্বশুরের ঘরে আছি আমি। এটা তো সরকারের দেয়া প্রকল্পের ঘর? হ্যাঁ, এটি মামা। সেখানেও আপনার নিজের কোনো কোনো ব্যক্তিগত হি নাই? হ্যাঁ। তাহলে আপনি বাড়িতে কেন থাকতেছেন না? বাড়িতে থাকতে আসি না, সে জায়গায় মানুষের জায়গা, একজন চেয়ারম্যানের সাবেক। হ্যাঁ, সে জায়গায় আমরা উমেন না স্যার। আপনার ভাই ব্রাদার হেরা তো? আমার কোনো স্যার ভাই ব্রাদার নাই, আছে একটি বোন। আচ্ছা, আপনার কোনো ভাই নাই? না স্যার, বোন আছে। 2 বছর আগে আপনি বলছিলেন যে আপনার যদি একটা ভ্যান হয় তাহলে আপনি একটু ভালো ভালো হইতো, ভালো ব্যবসা করতে পারতেন বা একটু বড় পরিসরে বাদাম বিক্রি করতে পারতেন। আপনি কি এই ভ্যান দিলে আপনি চালাইতে পারবেন কিনা স্যার? পারবো। আপনার তো শরীরের যে কন্ডিশন এটা আপনি ওই আত্মবিশ্বাস আছে আপনি পারবেন? অনেকে তো আবার মনে করেন যে একটা কিছু দিলে ওইটা আবার পরে বিক্রি করে ফেলায়। না, ওটা তো স্যার টাইনে নিতে হবে, তোর পেট্রোল দিতে পারবো না, টাইনে টাইনে ঠেলতে ঠেলতে এখানে তো বাজার তো অনেক দূর। আপনি যে এই যে বাদাম বিক্রি করেন, প্রতিদিন কত টাকার বাদাম বিক্রি হইতো আপনার? ধরুন 400-500 টাকার বাদাম বিক্রি হইতো, আবার কিছু আমি জায়গাদারে ব্যবসা করি, আর কিছু টাকা আবার আমার খুশি হইয়াও দিত, আমি ভিক্ষা করি না এই জন্য। আচ্ছা, ডেলি 400-500 টাকার বাদাম বিক্রি হইলে কত কত টাকা আপনার লাভ থাকে? 200-300 টাকা স্যার থাকে আমার। আপনার পরিবারে আছে কি কে? আমার পরিবারে আছে বউ মেয়ে, আর আমার ঘরে কোনো আপন মা নাই, আপন মা মারা গেছে আরো 10-12 বছর আগে। ভ্যানটা পাইলে আপনার জীবন জীবিকা চলবে, ব্যবসা একটু সুন্দর ভালো হইলে, যেহেতু আমি এখন যেটুকু কষ্টে আছি এইটুক কষ্ট যেন আমার উদ্ধার হয় স্যার। দর্শক, আপনারা শুনলেন যে ফরহাদ বর্তমানে যেই জায়গাটায় আছে সেটাও হচ্ছে মামা শ্বশুরের জায়গায়, নিজের কোনো ঘরও নাই, কিন্তু সেই ভিক্ষাবৃত্তি পেশাটাও নিচ্ছে না তার আত্মসম্মানের কারণে। এই মানুষগুলো সমাজে খুব রেয়ার, চাইলেই 2 জায়গায় হাত পাতলে, 3 জায়গায় হাত পাতলে দেখা গেছে 1-1.5 হাজার টাকা প্রতিদিন আয় হইয়া যায়, সেখানে সে মাত্র 200 টাকা দিয়ে তার সংসার চালাইতেছে। এইখানে সে যদি একটা ভ্যান গাড়ি বা একটু সাহায্য সহযোগিতা পায় তাইলে সে আরেকটু ভালোভাবে জীবনটাকে চালিয়ে নিতে পারবে। আর রমজান মাসটা হচ্ছে দানের মাস, যাকাত দেওয়ার নিয়মটা এরকম যে তোমার সম্পদের অতিরিক্ত অংশ এমন কাউকে দাও যে এইটাকে ব্যবহার করে স্বাবলম্বী হতে পারে এবং পরের বছর যাতে তার আর যাকাত নিতে হয় না সে যেন যাকাত দিতে পারে। তো এই জিনিসটাকেই আমরা লক্ষ্য করে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে রূপসা কাজ করে যাচ্ছে। একটা মানুষকে এমনভাবে সাহায্য করা উচিত যাতে পরবর্তীতে তার আর সাহায্য গ্রহণের প্রয়োজন না পড়ে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সাধ্যমতো সহযোগিতা করার জন্য, যাতে ফরহাদ ভাইকে
তার জীবন জীবিকার উন্নয়নের জন্য আমরা সাহায্য সহযোগিতা করতে পারি।